পৌঁছলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোটদান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সি এর বিপক্ষে দেয়নি, সি এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না, হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোন ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি? এবারে বিস্ফোরক দাবি করলেন নওশের সিদ্দিকী। নওশের সিদ্দিকী কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন। কল্যাণ ব্যানার্জি নওশের সিদ্দিকী বলেন, এখানকারের এমপি অর্থাৎ বিদায়ী যিনি সাংসদ রয়েছেন তেনারা ভোট লুট করেছে, ভাব সি এর ভয় দেখিয়ে ভোট লুট করার চেষ্টা করছে। বলেন, এখানকারের যিনি এমপি রয়েছে বিদায়ী সাংসদ রয়েছে অর্থাৎ শ্রীরামপুরের সাংসদ বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জিকে উল্লেখ করে নওশের সিদ্দিকী বলেন, যখন পার্লামেন্টে সি এর ভোটাভুটি হচ্ছিল তানার রেকর্ড চেক করে পার্লামেন্টের রেকর্ড চেক করে দেখলে হয়তো ভালো করে বোঝা যাবে তিনি পিসির কাছের মানুষ এবং বিজেপির সাথে আদাত রয়েছে, সেক্ষেত্রে তানার ভোটটি হয়তো সি এর পক্ষান্তরে দিয়েছে, অর্থাৎ সিএএ যে আইন রয়েছে, যে আইনটি পাস হয়েছে সেই আইনের পক্ষে ভোট দিয়েছে, এমনটাই বিস্ফোরক দাবি করে নওশের সিদ্দিকী। নওশের সিদ্দিকী বলেন, আদেও যদি তিনি সি এর পক্ষে ভোট দিয়ে থাকে বা তানার গায়ে যদি উপযুক্ত প্রমাণ থাকে তিনি বিজেপির হয়ে ভোট দেয়নি বা সি এর পক্ষে ভোট দেয়নি, তাহলে পাবলিক ডোমেনে নিয়ে আসুক, উপযুক্ত প্রমাণ পাবলিকের সামনে তিনি নিয়ে আসুক, এমনটাই বিস্ফোরক দাবি করেন নওশের সিদ্দিকী। নওশের সিদ্দিকী বলেন, এই সকল মানুষরা, এই সকল নেতারা মানুষকে শুধুমাত্র ভুল বোঝাচ্ছে, মুসলিমদের বোঝাচ্ছে যে বিজেপি চলে আসবে এবং হিন্দুদের বোঝানো হচ্ছে বা বলছে মুসলিমরা সব নিয়ে নেবে। এই কথার সূত্র ধরেই নওশের সিদ্দিকী বলতে গিয়ে নওশের সিদ্দিকী বলেন, বিশেষ করে কেন্দ্রে যে সরকার রয়েছে ফ্যাসিবাদী বিজেপি সরকার রয়েছে যারা কিনা হিন্দুদের বাজাতে এসেছিল, যারা যখন ক্ষমতায় আসে তারা বলেছিল হিন্দু খাতরে মেহে, অর্থাৎ হিন্দুরা বিপদে রয়েছে, হিন্দুদের বাজাতে এসেছিল। তো নওশের সিদ্দিকী বলেন, তাহলে আমার হিন্দু ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন তো আপনাদের কীভাবে এই আপনারা বলছে যে হিন্দু খাতরে মেহে কীভাবে ভুল বোঝাচ্ছে, কীভাবে বোকা বানাচ্ছে। নওশের সিদ্দিকী বলেন, ভারতবর্ষে টোটাল 14-15% মুসলিম রয়েছে এবং এই 14-15%-এর ভয় দেখিয়ে হিন্দুদের 84-85% হিন্দু ভাইদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে রেখেছে। নওশের সিদ্দিকী বলেন, আপনাদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে লুটেপুটে খাচ্ছে এই বিজেপি। নওশের সিদ্দিকী বলে, কেন বলছি যে আপনাদের লুটেপুটে খাচ্ছে, তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে আপনি এক্ষুনি বাজারে যান, বাজারে গিয়ে একটি তেল পাম্পে যান, আপনি বাজারে গিয়ে তেল পাম্পে যান, একজন নারায় তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায় তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তেল কিনতে ঢুকবে, পেট্রোল কিনতে ঢুকবেন, আর একজন হিন্দু ভাই তিনি যদি জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পেট্রোল কিনতে ঢুকে, তাহলে কি যদি মুসলিম ভাইটির থেকে 150 টাকা নেওয়া হয় তাহলে কি হিন্দু ভাইয়ের থেকে 50 টাকা বা অনেকটা মুসলিম ভাইয়ের থেকে অনেক তুলনামূলক অনেক কম দামে পাবে? তাহলে যদি দুজনকে সেম দামে, দুজনকে যদি একই দামে কিনতে হয় তাহলে কিসের হিন্দুকে বাজাতে এসছে, তাহলে কিসের হিন্দুর উপকার করতে এসছে? এগুলো হিন্দু ভাইদের বোকা বানানো তো আবার কি? শুধু পেট্রোল না, পেট্রোল ছাড়া বিশেষ করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যে সকল জিনিস রয়েছে সব জিনিসই মুসলিম হিন্দু উভয়কে সেম দাম দিয়ে কিনতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি একই দামে কিনতে হয় তাহলে কিসের হিন্দুদের উপকার করতে এসছে? সত্যি বলতে কেন্দ্রের এই ফ্যাসিবাদী সরকার যেমন মুসলিমদেরকে দেখিয়ে লুটেপুটে খাচ্ছে, ঠিক আমার রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে, যারা 2011 যখন ক্ষমতায় এসেছিল তারা বলেছিল মুসলিম খাতরে মেহে, অর্থাৎ মুসলমানদের বাঁচাতে যারা এসেছিল। আদেও 2011 মুসলমানদের যেমন কন্ডিশন ছিল, সাজার কমিটির রিপোর্ট যদি চেক করা হয় দেখলে বোঝা যাবে তাদের যে কন্ডিশন ছিল, মুসলমানদের যে কন্ডিশন ছিল বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য চাকরির ক্ষেত্রে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে একেবারে 2024 এসে রসাতলে চলে গিয়েছে তার থেকে মুসলিমদের পরিস্থিতি। তাহলে এগুলো কি মুসলিমদের বোকা বানিয়ে ভোট নেওয়া না? মুসলিম এক কথায় বলতে গেলে কেন্দ্রের সরকার যেমন মুসলিমদের দেখিয়ে হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, ঠিক তেমনই আমাদের রাজ্যের সরকার মুসলিমদেরকে বোকা বানিয়ে হিন্দুদের দেখিয়ে
মুসলিমদেরকে বোকা বানিয়ে মুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। বিশেষ করে নওশের সিদ্দিকী আরও একটি পয়েন্ট তুলে ধরেন, বিশেষ করে কেন্দ্রের যে সরকার রয়েছে তার লক্ষ্য করলে দেখা যাবে, বিশেষ করে হিন্দু ভাইয়েরা যখন এই বিজেপি সরকার এসেছিল, কেন্দ্রের যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে তারা যখন এসেছিল, তার আগে কিন্তু বিশেষ করে শিক্ষিত এই হিন্দু সমাজ এত আনএমপ্লয়েড, এত বেরোজগারই ছিল না। এখন বেরোজগারি বেড়েছে, অর্থাৎ রোজগার নেই, কর্মসংস্থান নেই, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কেন নেই? তাহলে হিন্দু সম্প্রদায়ের হয়ে কী করলো এই বিজেপি সরকার? বিশেষ করে এলআইসি যখন শুরু করেছিল 5 কোটি টাকা দিয়ে শুরু করেছিল, 5 কোটি টাকা দিয়ে শুরু করেছিল এই এলআইসি, এবং তার বর্তমান বাজার দর হলো কমপক্ষে 30,000 কোটি টাকা দাম আছে সেই এলআইসির। এলআইসিকে বেসরকারি করে দিয়েছে, অর্থাৎ এলআইসির যে শেয়ার ছিল সেই শেয়ারটি বিক্রি করে দিয়েছে। এলআইসি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন 95% এলআইসি করে থাকেন নন মুসলিম ভাইয়েরা, অর্থাৎ হিন্দু ভাইয়েরা করে থাকে। তাহলে কিসের হিন্দু ভাইদের বাঁচাতে এসছে, কিসের হিন্দু ভাইদের উপকার করতে এসছে, আপনারাই বিচার করে বলুন হিন্দু ভাইয়েরা, এমনটাই বলেন নওশাদ সিদ্দিকী। বিশেষ করে আপনারা দেখুন না, যখন থেকে কেন্দ্রে সরকার এসছে, কেন্দ্রীয় সরকার এসছে অমিত শাহের ছেলের, তার সম্পত্তির পরিমাণ রকেটের গতিতে বেড়েছে, এবং আমাদের বাংলার জননেত্রী যিনি বলে থাকেন পিসি, তানার ভাইপোর সম্পত্তির পরিমাণ রকেট গতিতে বেড়েছে। ঠিক তেমনই আমাদের বাজারের নর্মাল শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, রহিম চাচা, রাম চাচা, রাম কাকা এবং রহিম চাচা, তাদের বাজারের ব্যবসার অবস্থা আরও রসাতলে চলে গিয়েছে। বিশেষ করে গার্মেন্টস শিল্পের কথা বলেন, গার্মেন্টস শিল্প একেবারে ধ্বংসের পথে চলে গিয়েছে, বা একেবারে লাইন খুবই খারাপ। নওশাদ সিদ্দিকী আরও কী কী বলেছেন, কী কী পয়েন্ট তুলে ধরেছে এই ভিডিওর মধ্যে আপনাদের দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর মধ্যে নিয়েতে হজ ও ওমরা আল হাফসা ট্রাভেলার্সের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। আল হাফসা ট্রাভেলার্সের মূল উদ্দেশ্য হলো আল্লাহর মেহমানদের কম খরচে সঠিক ও উন্নত মানের পরিষেবা দেওয়া। পরিষেবাগুলি মক্কা ও মদিনায় কাছাকাছি থাকার সুবন্দোবস্ত ও রুচিসম্মত বাঙালি খাওয়া দাওয়ার বন্দোবস্ত, মহিলা ও পুরুষদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা, এবং মহিলা ও পুরুষ হজ যাত্রীদের পৃথক পৃথক গাইডের বন্দোবস্ত রয়েছে, ও থাকছে চিকিৎসার বন্দোবস্ত, বয়স্ক ও অসুস্থদের জন্য কেয়ারের বন্দোবস্ত আছে, অনেক কিছু রয়েছে। এবং আরও জানতে যোগাযোগ করুন আল হাফসা ট্রাভেলার্সের পেশাদের যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 9831961953 ও 7980729893। এখনই যোগাযোগ করুন আল হাফসা ট্রাভেলার্সের সাথে। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ-এর একটা বিধায়ক বাকি 43টার উপরে কিভাবে কথা বলে, বাকি 293টার উপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে বাংলাবাসী চা পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো? আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সি এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সি এর আইন পাস হয়েছিল পার্লামেন্ট, এখানকার যিনি বিদায় এমপি তিনি কল কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি তো। আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি এই কল্যাণ বাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি, কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে, তার জবাব তো কল্যাণ বাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোট দান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক, যখন পার্লামেন্টে সি এর বিল পাস হচ্ছিল
তখন তিনি সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমিনে নিয়ে আসুক। প্রশ্ন করবেন না আপনারা, ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে, বিজেপি নাকি তোকে মেরে ফেলবে, দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে 14-16% মুসলিম আছে, বাকি তাহলে 84-86% কে এই 14% ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন। প্রশ্ন তুলুন, 2014 সালে বলেছিলেন হিন্দু খাত্রে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন, এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারেত্রবীর আল্লাহ একবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 টাকা তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে, না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম, LIC ওই 1956 দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56 দিকে মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে এখন LIC-র প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, সেটাকে বেসরকারিকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। LIC-র 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে, ক্ষতিগ্রস্ত কাদের করছে, মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী, মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন, কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024 এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে, ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের উপরে, আমার আদিবাসী ভাইদের উপরে, আমার পিছিয়ে বর্গের ভাইদের উপরে, এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেদিন আমার জবাব দিবার সময় এসেছে, এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে, ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে, তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকেই আপনারা সার গাদায় ফেলুন, কাম চিহ্নকে নিয়ে আসুন, কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা, দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে, এসে কি দেখলাম, অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে, আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করত, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি তার অবস্থা কোথায়, ক্রমশ তলনিতে যাচ্ছে। যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন, আর ওইদিকে ওরা
হিন্দু মুসলমান করছে, আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, যার ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো।